করোনা মোকাবেলায় আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। অর্থনীতিকে এগিয়ে নিতে সব ধরনের অগ্রিম কর কমানোর দাবি তাদের। এফবিবিসিআই এর প্রাক বাজেট আলোচনায় যোগ দিয়ে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান ব্যবসা বান্ধব বাজেটের আশ্বাস দেন, তাগিদ দেন রাজস্ব আয় বাড়াতে সরকারকে সহযোগিতা করার। তহিদুর রহমানের রিপোর্ট। বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর অনলাইন আলোচনা। এতে ব্যবসার প্রায় সব খাতের প্রতিনিধি অংশ নেন, দাবি জানান সব ধরনের অগ্রিম কর হার কমানোর, কিছু ক্ষেত্রে শুল্ক বাদ দেওয়ারও দাবি তাদের। স্থানীয় সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার উপরে আরোপিত উৎস মূল্য সংযোজন কর, এটা আমাদের 4.5% রয়েছে, এটা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে কয়েকটি খাতকে বিশেষ সহায়তার দাবি জানান ব্যবসায়ীরা। যে ম্যান মেড ফাইবারের উপরে এবং সকল সুতার উপরে একই হারে ভ্যাট ধার্য করা হোক, রপ্তানি সংশ্লিষ্ট স্থানীয়ভাবে সংগৃহীত সকল পণ্য সেবার ক্ষেত্রে ভ্যাট মওকুফ ও রিটার্ন দাখিল করা থেকে অব্যাহতি প্রদান, যেখানে স্টেপলের উপরে 6% ভ্যাট ধরা হচ্ছে সেটাকে আমি মনে করি জিরো করা উচিত। করোনা মোকাবেলায় বাজেটে সব খাতের জন্য নীতি সহায়তার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। বিজনেস ফ্রেন্ডলি এবং রেভিনিউ ফ্রেন্ডলি ট্যারিফ স্ট্রাকচার যেটা বর্তমানে আছে তার অর্ধেক হবে আশা করি, যেরকম ভ্যাট 15% হচ্ছে, নেট যখন আপনার বাড়বে এবং নেট বাড়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি। ব্যবসা বান্ধব বাজেট হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। একটি বিজনেস ফ্রেন্ডলি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে চাই, যেখানে অবশ্যই সাপোর্ট করা হবে টু লোকাল ইন্ডাস্ট্রি, ট্রেড ফ্যাসিলিটেশন করা হবে। রাজস্ব আহরণ ও বাণিজ্য সম্প্রসারণের মধ্যে ভারসাম্য রাখা হবে বলেও জানান অর্থমন্ত্রী। একদিকে হচ্ছে আপনাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া, এটা প্রয়োজন, পাশাপাশি রেভিনিউ অর্জন করতে হবে, রেভিনিউ অর্জন করাটাও এই সময় কঠিন কাজ, এই দুইয়ের মাঝে একটা সংমিশ্রণ থাকবে। সব পক্ষের প্রত্যাশা আগামী বাজেটে করোনার বিরূপ প্রভাব বিশেষ বিবেচনায় থাকবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।